মজলিস আজকে মাহফিলের নির্বাচিত সুযোগ্য সুনামধন্য সম্মানীয় সভাপতি সাহেব মুআজ্জাজ মোহতারাম উলামা হযরত সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত আমার সম্মানীয় আব্বাজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত পর্দানাসিনা শিক্ষিতা ধার্মিকা মমতাময়ী আমার আম্মাজানেরা বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শ্রেণীগত শ্রদ্ধাঞ্জলি, আন্তরিক শুভেচ্ছা, সালাম ও ভালোবাসা। সকলে সমবেত হয়ে মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি অতি ভালোবেসে আমার আপনার মতো কতগুলো নগণ্য গুণাগার গোলামের প্রতি তার দয়ার নজর নিক্ষেপ করে দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা করে হসপিটালের বেডে রোগাক্রান্ত করে শুইয়ে না রেখে এমন একটি মাহফিলে বসিয়েছেন, যে মাহফিলে বসলে আমার আল্লাহ আর আমার দয়ার নবী ওই গোনাগার বান্দার ওই উম্মতের উপরে খুশি হয়ে যায়। জোরে বলেন, একটু দিল খুলে বলেন, একটু মন ভরে বলেন, আর একটু কলিজা দিয়ে বলেন, নারাই তাকবীর। এই মাহফিলে আল্লাহ বসিয়েছেন, তিনি চাইলে হসপিটালের বেডে রাখতে পারতেন কি পারতেন না, এই জায়গায় বসতে পেরে দুঃখিত না আনন্দিত, খুশি মনে শুকরিয়া আদায়ের জন্য অন্তরের অন্তরস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পাশাপাশি অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি, দরুদ সালামের ঝর্ণা ধারা বর্ষিত হোক রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে রওজা আতহারে। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে গুরুত্ব আলোচনা শ্রবণ করছিলেন, দোয়া করুন আল্লাহ আমার মতো অধম অযোগ্য রবিউল ইসলামকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যুগোপযোগী দু চারটি কথা বলার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ভাইরা, এই মাসটা হচ্ছে বিশ্ব নবী দিবসের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তসবিহ এনেছিলেন। এই মাস যখন আমাদের কাছে এসেছে, চন্দ্র উদয় হয়েছে, প্রকৃত যারা রসুল প্রেমী, কিছু মানুষ বিরোধিতা করলেও সত্যিকারে যারা রসুলকে ভালোবাসে, দেখা যাচ্ছে শহরে নগরে গ্রামে গঞ্জে অলিতে গলিতে রসুলুল্লাহ সানে মিলাদুন নবী বিশ্ব নবী দিবস কায়েম হচ্ছে, কথা ঠিক না ভুল? সারা বছর জলসা মাহফিল হয়, ওই জলসা মাহফিলে বিভিন্ন বিষয়বস্তুর উপর আলোচনা করা হয়। আজকে জলসা মাহফিলটা আমার মনে হয় শুধু রসুলুল্লাহর কথা বলাটাই দরকার, ঠিক বলছি না ভুল বলছি? রসুলুল্লাহর কিছু কথা বলবার জন্য আল্লাহ পাকের দরবারে আশা রেখেছি, দোয়া করুন আল্লাহ আমার মতো অধম অযোগ্যকে অযোগ্যতার ভিতর থেকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কিছু বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। একটি পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট আয়াত, পাশাপাশি আমার নবী পাকের নূরের জবানে বর্ণিত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি, এর উপরে সংক্ষিপ্ত আলোচনা। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ওই আয়াতে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে তামাম বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। জোরে বলেন, সবাই মিলে বললেন না, আর একটু দিল খুলে হলো না, না রই থাকবে। আল্লাহ বললেন আমি আমার হাবিবের সম্মান মর্যাদাটাকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন, পৃথিবী জমিনে মানুষ্য জাতির ভিতরে শুধু নয়, আল্লাহ তো মানুষ্য জাতির থেকে আম্বিয়ায়ে কেরাম নবী আলাইহিম সালামদের সম্মান অনেক উদ্ধতর করেছে, কথা ঠিক না বল? আল্লাহ আমার নবীকে তামাম নবীদেরও নবী ইমামুল আম্বিয়া করেছেন। জোরে বলুন, আমার নবীর কথা পৃথিবীর কোন মানুষ বলে শেষ করতে পারবে না। তার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আমার রসুলুল্লাহকে এতটা মহব্বত করতেন, আমার রসুলের নূরের জবানে বর্ণিত ছয় লক্ষ
লক্ষ হাদিস শরীফ মুখস্থ করেছিলেন, জোরে বলুন। রসুলুল্লাহ তো 6 লক্ষ হাদিস বানান করতে গেলে 6 বছরের দরকার, কথা ঠিক না বল? রসুলুল্লাহর কথা বলে শেষ করা যাবে না। অতএব আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যার থেকে বর্তমান সময় আমরা কিছু গ্রহণ করতে পারি। কেন রসুলুল্লাহর আদর্শটা গ্রহণ করা আল্লাহ আমাদের জন্য ফরজে আইন করে দিয়েছেন, কথা ঠিক না বল? আমার আল্লাহ পাক আমার নবীর সম্মান এতটাই দিয়েছেন, পৃথিবীর বুকে পৃথিবীতে যত মহামানব এসেছিলেন তাদের একটা জীবনী পাওয়া যায়। আমরা বাংলা কিতাব পড়ি, ইমাম বুখারী হুজুরের জীবনী কিনতে পাওয়া যায় কি যায় না? ইমাম হাসান হোসেন হুজুরের জীবনী কিনতে পাওয়া যায় কি যায় না? 4 ইমামের জীবনী কিনতে পাওয়া যায়, নবী আলাইহিস সালামদের জীবনী কিতাব আকারে কিনতে পাওয়া যায়। আমরা জানি ফুলপুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলাকে আল্লাহ মুজাদ্দিদ করেছিলেন, তারও জীবনী পাওয়া যায়। কত ভাষায়? 2-4 ভাষায়। ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তারও জীবনী পাওয়া যায় 4-5 ভাষায়। তবে আমার নবীর আল্লাহ এত সম্মান দিয়েছেন, পৃথিবীর কোনায় কোনায় এমন কোন দেশ নেই, এমন কোন রাজ্য নেই, এমন কোন ভাষা নেই যে দেশে যে রাজ্যে যে ভাষায় আমার নবী জীবন রচনা হয়নি, জোরে বলুন। প্রত্যেকটা কোনায় কোনায় যেখানে ভাষা আছে সেখানে আমার নবীর জীবনী খুঁজে পাওয়া যায়, আরো জোরে বলুন। পৃথিবীতে আমার নবীর জীবনী এত রচনা হয়েছে, তাম পৃথিবীর মনীষীদের জীবনী যদি এক জায়গায় করে টোটাল করা হয় আর আমার রসূলুল্লাহর একা জীবনী যদি টোটাল করা হয় সংখ্যায় বেশি হয়ে যাবে, আরেকবার জোরে বলে। আজ দুঃখ আর কষ্ট সেই রসূলুল্লাহকে আমরা ভুলে বেঈমান বেদিনদের আদর্শ গ্রহণ করেছি না করিনি? আজ কোন নবীকে ভুলে আছি? আমার রসূলুল্লাহ কেমন রহমাতাল্লিল আলামিন সংক্ষিপ্ত আলোচনা করব। পাশাপাশি আমরা নিয়ত করি আমাদের এই শিক্ষামূলক কিছু জিনিস গ্রহণ করব, আমাদের করণীয় কি আর বর্জনীয় কি সেটা আমরা বাস্তব জীবনের আমলে পরিণত করার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। যে হাদিস শরীফ আমি পড়েছি, আল্লাহ রাসূল বললেন ইন্নামা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসামুল আমবিয়া। আল্লাহ রাসূল বলছেন তামাম পৃথিবীতে যত নবী আলাইহিস সালাম এসেছিলেন, দুনিয়া থেকে পর্দা নিয়ে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, পর্দা গ্রহণ করেছেন না করেন? 2-3 জন ব্যতিক্রম, 1,00,000, 1,02,00,000 নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন, তাদের মাজার মুকদ্দাস পৃথিবীর জমিনে আছে না নেই? আমরা জানি মানুষ মরে গেলে পচে যায়। আমার রসুলুল্লাহ বলছেন তামাম আম্বিয়ায় কেরামদের লাশকে মাটির জন্য খাওয়া আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন, জোরে বলুন। চিল্লে হলো না আর জোরে বলা যাবে না? আর কি মহব্বত করে হয় না? না রে তুমি তাহলে আমার রসুলুল্লাহ আরো তামাম আম্বিয়ায়ে কেরামেরা মাজার মুকদ্দাসের ভিতরে সশরীরে আছে, কথা ঠিক না ভুল? পৃথিবীর মানুষ একদল মানুষ আমরা নবী দিবস করি, তারা ফতোয়া দেয় বলে কি নবী দিবস করা যাবে না, বলে কি বলে না? আমি সংক্ষিপ্ত 2-4 কথা ইনশাআল্লাহ গরম গরম বলে যাব, নরম আর গরম মিক্স করে। তবে এতটুকু বলবো, একদল মানুষ বলে যে নবী পাক ওই দিন তসলিম এনেছিলেন, এরা খুশি মানায়, রসুলুল্লাহ তো ওই তারিখে অফাত নিয়েছিলেন, পর্দা গ্রহণ করেছিলেন, তাহলে তো কান্নার দরকার। আমি বলবো আমার রসুলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যায়নি, খোদার কসম আমার রসুলুল্লাহ দুনিয়ার জমিনে মদিনার মসজিদে নববী শরীফে হাজির উপস্থিত আছেন, জোরে বলুন। চিল্লে হয় না? পৃথিবীর কোন মানুষ আমার রসুল যে দুনিয়া নেই বলার মতো অধিকার কারোর আছে? একটা দৃষ্টান্ত পেশ করব, শুরু করছি একদম শুরু থেকে ইনশাআল্লাহ। রসুলুল্লাহর কথা শুনলে মনটা ভরে যায় কি যায় না? কিছু মানুষ আছে আমার নবীর কথা আলোচনা হবে এই মজলিসের বিরোধিতা করা আছে না নেই? আমরা কোন নবীর উম্মত? নবী কেমন রহমত? আমার রসুলুল্লাহকে আল্লাহ যদি না বানাতেন আসমান জমিন কিছু বানাতেন না, আগার মোহাম্মদ না হতা আসমা ভি না হতা, আগার মোহাম্মদ কো আল্লাহ নেহি বানাতা জান্নাত কো ভি নেহি বানাতা, আগার আল্লাহ মোহাম্মদ কো নেহি পয়দা করতা ইনসান কো ভি নেহি পয়দা করতা, তমাম দুনিয়া মে জো ইনসান দেখতে হে ইসকে আলাওয়া সাত আসমা হে উসকে আন্দাজ জো ফারিশতে হে আল্লাহ কে তমাম মখলুক হামারে নবী কে ওসিলা সে হে, জোরে বলুন। জোরে হলো না? দিল খুলে হয় না? নারাই তকবীর, দিল খুলে তকবীর দেন, নারাই তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদ মুজাদ্দিদ জামান, ভাইজান হুজুর কিবলা, আওলাদ মুজাদ্দিদ জামান, নারাই তকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি সংবাদ। ফুরফুরা শরীফ থেকে আমাদেরই ফিরের আওলাদ, আমরা কলিজা দিয়ে মহব্বত করি, ভাইজান হুজুরকে ব্লেসছেন, আপনাদের সম্মুখে আসবেন। আমার সম্মানীয় ভাইরা, মুরুব্বিয়ান আব্বাজানের আমি বলতে চাইছিলাম, আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা গ্রহণ করে চলে যায়নি, রাসূলুল্লাহ মাজার মুকদ্দাসে আছে, কথা ঠিক না ভুল? ও দাদা বলছেন, আচ্ছা আচ্ছা, আমাদের সকলের মাতার তাজ, সম্মানের পাত্র চাচা জান হুজুর এসে গেছেন। পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী হুজুর আপনাদের খেদমতে আসবেন। সংক্ষিপ্ত আলোচনা, সোনার মালিকেরা, জওয়ান তরুণেরা, আমার আপনার নবীকে কত সম্মান দিলেন, আমার আপনার নবীকে আল্লাহ যদি না বানাতেন আসমানকে বানাতেন না, আল্লাহ আমার আপনার নবীকে যদি না বানাতেন আল্লাহ জমিনকে বানাতেন না, আমার আপনার নবী দুনিয়া থেকে শুধুমাত্র পর্দা গ্রহণ করেছে, আমার আপনার নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়নি, আমার আপনার নবী মদিনার মসজিদে নববী শরীফে মাজার মুকদ্দাসের ভিতরে আল্লাহ জান্নাতি হালাতে আমার নবীকে সম্মানের সঙ্গে রেখেছে। আরো জোরে বলে হাজার 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 আল্লাহ রসুলের প্রেমিকের আল্লাহ রসুলের দেওয়ানের মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আমার নবীর মাজার মুকদ্দাসে গিয়ে সালাম দিয়েছে, আর আমার দেওয়ান নবী মদিনার মসজিদে নববী শরীফে মাজার মুকদ্দাসের ভিতর থেকে সালামের জবাব দিয়েছে। এই সালামের জবাবটা প্রকৃত নবীর উম্মতটা নিজে কানে শুনতে পেয়েছে। জোরে হলো না, সবাই মিলে বললেন, একটু দিন খুলে হলো না, নারাই তো দেখি নারাই তো সত্যি যদি নবীকে ভালোবাসতে পারে, সত্যি যদি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারে দুনিয়ার বুকে, আজও নবীর প্রেমিকরা আমার রাসূলুল্লাহকে যারা পরকিত মহব্বত করেছে স্বপ্নে 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 আমার নবী তাকে দিদার নসিব হয়ে গেছে। জোরে হয় না, আর দিন খুলে বলা যায় না, না রইতে কথাকে পৃথিবীর মানুষ কাটতে পারবে? রাসূলুল্লাহ দিদার আজ সত্যিকারে মহব্বত করলে পাওয়া যায়, কথা ঠিক না ভুলবো? আমার নবীর মহব্বত বলে নামাজকে ছেড়ে দেবেন না, দাড়িটা চেঁচে ফেলবেন না, আমার নবীর সবার সুপারিশ ছাড়া পৃথিবীর কোন যেতে পারবে না। আহাত নবী আমার নবীকে আজ নবী প্রেমিক যারা আমার রাসূলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে নয় স্বচক্ষে জান্নাত চোখে দিদার পেয়ে যায়। ফুরফুরা জমিনটা বড় ধন্য জমিন, ফুরফুরা জমিনটা বড় নিয়ামতি জমিন। আপনারা জানেন আমার আপনার পীর মোর্শেদ মুজাদ্দেদুজ্জামান কলিজার টুকরা, পীর আল্লামা মাহমুদুল পীর কিবলা নাজমুস সাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ দানায় মার পেট থেকে আল্লাহর ওলি করেছিলেন। তিনি বলতেন দাদারা তোমার দাদা হুজুরের সিলসিলাটাকে ছোট মনে করে না, আমার আপনার পীর মোর্শেদ 21-22 তারিখে ঈশানে সওয়াব দান করে গেছে, আমার আব্বা জানের প্রতিষ্ঠিত ঈশানে সওয়াব, আমি নাজমুস সাদাত প্রতি বছরে বছরে
রব্বি আকবার আহাক নবীর উম্মত, সেই নবীকে যদি কেউ সচ্চ দেখে, সচক্ষে দেখে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য তার সত্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক হারাম করে দেয়। হয় না সবাই মিলে বললেন না, আমার নবী কেমন নবী? বুখারি শরীফের হাদিস, নবী আমার সোনা জমানে বললেন, ইন্নামা হাররামা আলাল আরদি আল কাফুরা আজসামুল আনবিয়া, ইন্নামা নিশ্চয় আমার আল্লাহ হাররামা আলাল আরদি জমিনের মাটির জন্য হারাম ঘোষণা করেছে, আল কাফুরা আজসামুল আনবিয়া তমাম আনবিয়া কেরামদের লাশটাকে মাটির জন্য হারাম করে দিয়েছে। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে এত বড় দরজা দিয়েছিলেন, এত বড় নবী করে নিয়েছিলেন, মদিনায় মসজিদে নববী শরীফে তিনি যে বুখারী শরীফের তালিম দিতেন, আল্লাহর নবী হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি 16 বছর মদিনার মসজিদে নববী শরীফে আমার নবী তাকে মাজার মুকদ্দাসের পাশে বসে বসে বুখারী শরীফের তালিম দিতেন। একদিন হাদিস শরীফ পড়াচ্ছে, ছাত্রদের লক্ষ্য করে বললেন, ও আমার ছাত্ররা, আল্লাহ নবী কবরের ভিতরে মাজার মুকদ্দাসের ভিতরে কেমন জিন্দা তোমরা কি দেখতে চাও? তার ছাত্ররা সবাই জানতেন আমাদের ওস্তাদ আমাদের শেখ হোসেন আহমদ মাদানী তিনি যে কথাটা বলেন এই কথাটা আট দশটা মানুষের কথার মতো কথা নয়, তিনি বড় দরজার মানুষ, তিনি নবী বেরেনি। বলুন তো রসুলুল্লাহ মসজিদে নববী শরীফে বুখারী শরীফ পড়াবে এই নসিবটা ছোট না বড়? কত বড় আল্লাহর ওয়ালা, কত বড় নসিব ওয়ালা হতে হয় তবে রসুলুল্লাহর মাজার মুকদ্দাসের পাশে বসে বুখারী শরীফ পড়ানোর নসিব হয়। ও সুলাইমানের যুবকেরা, আল্লাহর ওলি হোসেন আহমদ মাদানী যখন বলেছিলেন ও আল্লাহ নবী কেমন মাজারের ভিতরে জিন্দা একটু কি দেখতে চাও, ছাত্ররা খুশিতে বাঘে বাঘ হয়ে গেলেন, আমাদের ওস্তাদ হুজুর একবার যদি নবীকে দেখতে পাই নসিব তা খুলে যাবে। আল্লাহর ওলি একটা হালাতে এসে গেলেন, আল্লাহর ওলি একটা হালাতে এসে গিয়ে বলে, বাবা আমার নবীকে আল্লাহ কত বড় দরজা দিয়েছেন, আমার নবী কেমন মাজার মুকদ্দাসে জিন্দা, তোমরা যদি দেখতে চাও একটু অল্প সময়ের জন্য তোমাদের চোখটাকে বন্ধ করো। আল্লাহর ওলি হুকুম করে মদিনা মসজিদে নববী শরীফে ছাত্ররা আল্লাহর ওলি মুখে বলে থাকিয়ে বললে, ওস্তাদ হুজুর বেয়াদবি করব না, আমরা একটু চোখটা বন্ধ করে নিলাম। তোমার ছাত্ররা চোখটা বন্ধ করেছিলেন, আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহর ওলি বলেছিলেন, ও ছাত্ররা চোখটা বন্ধ করে আছো একবার চোখটা খুলে দেখো, একবার চোখটা খুলে একটু দেখো তো বাবারা। আল্লাহ ওলি হুকুম করে চোখটা শুধুমাত্র খুলে দেখলেন আল্লাহর নবীকে মদিনা মসজিদে নববী শরীফে বুখারী শরীফ পড়তে পড়তে। তোমার ছাত্ররা সচক্ষে আমার নবীকে দেখতে পেয়েছিলেন। আর একটু দিন খুলে হয়ে আমার রসুল্লাহ মাজার মুকদ্দাসে সশরীরে জিন্দা আছেন, আরো জোরে বলেন তকবীর দেন, নারাই তকবীর, মাশাআল্লাহ। সত্যি আজ এত দলমতের ভিতরেও এই বেলুড়ি এলাকার মানুষকে আমি অন্তর অন্তরের স্তর থেকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা দাদা হুজুর কেবলা সিলসিলায় ধরে রেখেছেন, আমাদের পীরের আওলাদ ভাইজান হুজুর কেবলা এসে গেছেন তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর, সিলসিলা হক ফুটফুরা শরীফ, আওলাদে মুজাদ্দদে জামান, আওলাদে মুজাদ্দদে জামান, আমাদের আলহাজ মাওলানা শাহিন সিদ্দিকী ভাইজান, নারাই তকবীর। আমার সম্মানীয় ভাইরা মুরব্বী আব্বারা, কোন রসুলকে ভুলে আছি কি গো? ঠিক বলছি না ভুল বলছি? ও সোনামের যুবকেরা, ও ধরা
আমার নবীকে ভুলে যাবেন না, মুরব্বি আব্বার আমার রাসূলুল্লাহকে ভুলে যাবেন না। আমার নবী আমার নবী সত্যি যদি মহব্বত করতে পারে, সত্যি যদি প্রিয় করতে পারে, আমার নবীকে সত্যি যদি কলিজা দিয়ে ভালোবাসতে পারেন, আল্লাহ দে আমায় আমার নবীর সঙ্গে আপনার দিদার করে দেবে। আমার নবীকে ভুলে আজকে দেখো মুসলমান নিজের পরিচয়টা হারিয়ে ফেলে, কেউ বা দাড়ি চেঁচে ঘুরছে, কেউ বা প্যান সাত ধরে ঘুরছে, কেউ বা পরের মেয়ের সঙ্গে রাত 12টা পর্যন্ত ফোনে কথা বলছে। মুসলমান ঘরে অবস্থা দেখুন, রাসূলুল্লাহকে ভুলে বেঈমান বেদিনদের আদর্শটা ঘরের ভিতরে জারি করে ফেলেছে। এই ঘরে একটা পুরুষ রয়েছে গার্জেন, ওই ছেলেটা মুসলমান বলে দাবি করে, ওর স্ত্রীও মুসলমান বলে দাবি করে। ওই বাড়িতে মাসকে মাস চলে যায়, একবারও নামাজ হয় না, একবারও কলমে শরীফের জিকির হয় না, একবারও দরুদ শরীফের কোন একবারও কেউ পড়ে না। মাটা সিরিয়াল দেখে, ছেলেটা সব সময় ছেঁড়া প্যান পরে আর বাইরে ঘাটে ঘোরে, কেউ বা মদ খাচ্ছেন। আপনার আমার ঘরে এখন দেখতে পাচ্ছি অনেক মুসলিম ঘরে মেয়েরা জিন্স প্যান্ট করে ঘুরছে, কি ঘোরে না। আর রাসূলুল্লাহকে ভুলে যাবেন না, দুনিয়ার বুকে আমার নবীকে আল্লাহ দয়াময় তাম বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন করেছিলেন। আরো জোরে বলুন, আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন, আমার নবী জীবন বনে শেষ করা যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআন কোরআনুল কারীমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রটাকে মহান চরিত্র করেছি। মহান চরিত্র পৃথিবীর বুকে মানুষ যদি শান্তি পেতে চায়, মানুষ যদি শান্তির সঙ্গে দুনিয়া জীবন যাপন করতে চায়, আর আখের রাতে যদি নাজাত পেতে চায়, রাসূলুল্লাহর আদর্শ ব্যতীত সম্ভব নয়। আজ বলুন, আমরা মুসলমান দাবিদার, মুসলমান হয়ে আমরা দুনিয়া জীবন যাপন করছি, আমাদের ঘরে কি রাসূলুল্লাহর আদর্শ আছে একটু বলেন না? আমাদের ঘরে শান্তি আছে? ঘরে ঘরে বন্ধনের লোন ঢুকেছে না ঢুকেনি একটু বলেন না? মাশাআল্লাহ, ঢোলা এলাকার ছেলেরা ভালো না, বন্ধনের লোন করে না। আজ কেন অভাব আসলো? আজ মুসলমান কেন দাঁড়িয়ে চেঁচে ঘোরে? আজ মুসলমান কেন রাত 12টা 1টা 2টো পর্যন্ত নোংরা ছড়ির পিছনে পড়ে থাকে? খোদার কসম, রাত 12টা 1টা পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে নোংরা ছবি চলছে, ওই সময় যদি তাহাজ্জুদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ হতো, আমাদের এলাকা আল্লাহ শান্তি আর রহমত দিয়ে ভরিয়ে দিত। জোরে বলে, এই ছেলেরা ঠিক বলছি না ভুল বলছি? ওর নবীকে ভুলে গেছি। রাসূলুল্লাহ জীবন আদর্শ বলে শেষ করা যায় না। রাসূলুল্লাহ মহব্বত পলি যায় জাগা দেন, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ করেন, এই দাড়িটা আমি আর চাচব না, দুনিয়ায় যদি দিদার না পান কবরে আমার রাসূলুল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। জোরে বলেন, ও সোনা মালিকেরা, ও ধোলা বেলুনি এলাকার সোনা ময়না যুবকেরা, মুরব্বি আব্বারা মায়েরা, আমার নবীকে দুনিয়ায় যদি দেখা না পান, সত্যিকারে যদি আমার রাসূলুল্লাহকে মহব্বত করতে পারেন, আপনি দাড়িটা চাচবেন না, সংসারে হারাম ঢোকাবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। রাসূলুল্লাহকে যারা মহব্বত করেছে, আল্লাহ দয়াময়, শুধু নবীদের লাশকে আল্লাহকে বাজাত করেছেই নয়, দুনিয়ার পরকিত যারা মোমেন হয়ে যায়, আমার রাসূলুল্লাহ পরকিত ভালোবাসার উম্মত হয়ে যায়, মরণে পরে আল্লাহ দয়াময় তাদের লাশটাও হেফাজত করে নেয়। আপনি যদি সত্যিকারের নবীকে ভালোবাসতে পারেন, আপনার এই মাতাটা যদি আল্লাহ পাকের ঘর মসজিদে নত করা অভ্যস্ত করতে পারেন, আপনি যদি সেজদাটা আল্লাহর কাছে দেওয়া অভ্যস্ত করতে পারেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, রাসূলুল্লাহ পরকিত মহব্বত করতে পারে, আমার আল্লাহ দয়াময় ওই ব্যক্তিকে
দুনিয়ার বুকে এত সম্মান দেয়, এত সম্মান দেয়। আমার আল্লাহ বলেন যে বান্দা আমার কাছে মাথা নত করে দেয়, যে বান্দি আমার কাছে মাথা নত করে দেয়, আমি আল্লাহ ওই বান্দার ওই বান্দির মাথাটা মানুষের কাছে আর নত করাবো না। আজ রাসূলুল্লাহকে ভুলেছি, সংসারে অশান্তি হয়েছে, দুঃখ নেবেন না। আমি নবীউল ইসলাম সামনাসামনি কথা বলি, আমি দেখেছি গোটা পশ্চিম বাংলার কোনায় কোনায় ঘুরে, আমি আপনাদের সন্তানের মতো ভাইয়ের মতো, তবে সামনাসামনি বলছি, যার দোকানে যত টেলিভিশন আছে, তমাম পশ্চিম বাংলা যত জেলা আছে, সব থেকে চায়ের দোকানে টেলিভিশন বেশি এই দক্ষিণ চব্বিশ পরগনার জমিনে। এরা ঠিক বলছি না বলছি? যুবকেরা শুধু টেলিভিশন রাখিনি, ওই দোকানে বেচা কেনা হবে বলে তার বিবিকেও বসিয়ে রেখেছে। আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, বিবিদের কোরআন তেলাওয়াতের তাগিদ দেন, দেখতে পাবেন আল্লাহ আপনার সংসারে শান্তি আর রহমত দিয়ে ভরিয়ে দেবে। যুবকেরা রাত জেগে জেগে, রাত জেগে জেগে বারোটা পাঁচটা দুটো পর্যন্ত মোবাইলে টাইম পার করো, একবার কি আমার নবীর কথা মনে পড়ে না, একবার কি আমার রাসূলুল্লাহর কথা মনে পড়ে না? নবীকে কলিজা দিয়ে ভালোবাসো, বিছানায় শুয়ে মোবাইল কে এত ভালোবেসে ফেলেছ, মোবাইল যদি হাতের ধারে না পায় মনটা উসফাস করে কি করে না? এরা মোবাইলের নেশায় পড়েছে, যে ঘরে বারোটা একটা দুটো পর্যন্ত নোংরা ছবি চলে, যে ঘরে মাসকে মাস কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে নামাজ হয় না, ওই ঘরটা রহমতি ঘর না গজবের ঘর। ঘর পুরো শয়তানের আতুর ঘর করে ফেলেছ, ঘর পুরো শয়তানের ডেরা করে ফেলেছ, আর হুজুরের কাছে যাচ্ছ, হুজুর শান্তির তাবিজ দাও। শান্তি যদি পেতে চান, আমার আল্লাহ বলে বান্দা ওরে আমার বান্দি, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবী যে তোমাদেরকে আদেশ করে আমার রাসূলুল্লাহর আদেশটা মেনে নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা করেননি তোমাদের যেটা নিষেধ করে ওটাকে তোমরা ছেড়ে দাও। যুবকেরা কেমন রসুলকে ভুলে গেছি, আমার নবী যে কাজগুলো করতে বলেছেন ওটা সবগুলো ছেড়েছি, যেগুলো নিষেধ করেছেন সবগুলো ধরেছি কি ধরিনি, আজ বন্ধনের লোন ঢুকেছে কি ঢুকিনি। এবার বন্ধনের লোন হারাম না হালাল? হ্যাঁ, কেউ কেউ বলছে হুজুরের কথা দিয়ে রাখতে তোর হুজুরকে 30,000 টাকা দেবে, বলছে না বলে না? কথা একটু ভাইটাল পয়েন্ট একটু আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ করছে, কথাগুলো বুঝবেন। এক হুজুর বন্ধনের লোনের বিরুদ্ধে অপ করেছে, আর যে বন্ধনের লোন নিয়ে রেখেছে ওর গায়ে মানে চড়ক করে বেঁধে গেছে, বলছে হুজুরের অপ রাখতো, বুঝতে পারেননি তোর হুজুর? বড় বড় ভাতা দিচ্ছে, হুজুরকে 30,000 টাকা দিতে বলতো? আমি এত কষ্ট করে ঘর করেছি, এই ঘরের কষ্ট, গরিব মানুষ, আর এই ঘরের মানে সেই সামনে বাড়ির ডিজাইন হয় রড বেরিয়ে পড়ছে, হাওয়া ঢুকে যাচ্ছে, খায় হয়ে যাবে, 30,000 টাকা এক থেকে পেয়েছি আর কাজ করে দিচ্ছি, বলে কি বলে না? আচ্ছা বলুন, যে মানুষটা বলছে তোর হুজুরকে বল 30,000 টাকা দিতে, ওই মানুষটা যদি 10 ভরি সোনা চুরিয়ে পায়, রবিউল ইসলাম হুজুরকে দিতে হবে না, ওকে বলেন তো ওর থেকে 2 ভরি ইমাম সাহেবকে দে, ইমাম সাহেবদের মাইনে একটু কম হয় নাকি দেবে বলে মনে হয়? যখন তুমি ভালো মন্দ খাওয়ার পরও তখন তো বলো না হুজুরকে দাও। আজ কিছু মানুষ কি বলছে যে তোর হুজুরকে বল 30,000 টাকা দিতে? আমি বলবো তর্ক বিতর্ক ছেড়ে আপনি ভাবে, কেউ করে স্বভাবে আর কেউ করে অভাবে, কেউ জ্বালায় পড়ে, তাড়নায় পড়ে, বিপদে মুসিবতে পড়ে, বন্ধনের লোনের মতো সুদের মধ্যে লিপ্ত হয়েছে, কেউ আবার সফরে লিপ্ত হয়েছে, গর্ব করে বলে এই কিস্তি মিটে গেলে একটু মোটা কিস্তি পাবো, বলে কি বলে না?
মানবিক যুবকের হারাম কাজে যাবেন না, সংসারে হারাম ঢোকাবেন না। হারাম যদি আপনার সংসারে ঢুকে যায়, ওই সংসারে রহমত আর বরকত হবে না। আপনি যদি হারামের আশ্রয় নেন, আমার আল্লাহর কাছে কেন চাইলে না, আল্লাহর দ্বারস্থ কেন হলে না, কেন মসজিদে গেলে না, কেন আমার রসূলুল্লাহর ওসিলাটা ভুলে গেলেন? সব থেকে পৃথিবীর জমিনে বড় ওসিলা আমার আপনার দয়ার মায়ার নবীর ওসিলা। আমার আল্লাহ তো বলেছেন, বান্দা আমার হাবিবের আদর্শটা গ্রহণ করে নিবি, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোরা মোমেন হয়ে যাবি, রসূলুল্লাহর আদর্শে যে আদর্শিত হয়ে যায়, ওই বান্দার ওই বান্দির নামটা মোমেনের খাতায় উঠে যায়। আল্লাহ পরিপূর্ণ মোমেন হয়ে যেতে পারিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর বিজেপি পার্টির শক্তি, আর এস এস আর বজরং দলের শক্তি, পৃথিবীর যাবতীয় অপশক্তি আর পৃথিবীর কোন ব্যক্তি, একজন মোমেন বান্দাকে কখনো দুনিয়ার বুকে অসম্মানিত করতে পারবে না। আজ আমি আপনি নামাজ ছেড়েছি, মসজিদকে ভুলেছি, রসূলুল্লাহকে ভুলেছি, আর পরে পরে আমাদের সামনে মুসিবত আসছে কি আসে না? রসূলুল্লাহকে ভুলে যাবেন না, আমার নবীকে ভুলে যাবেন না। আপনি যদি সত্যিকারে নবী প্রেমিক হতেন, রসূলুল্লাহর মহব্বত কলিজায় থাকতো, আপনার স্ত্রীকে বন্ধনের লোনের জন্য নাম লেখাতেন না। এখন মাঝে মাঝে শুনছি এই বন্ধনের লোনটা নাকি পাশ হয় মেয়েদের নামে। হতভাগা মুসলমান, অপদার্থ অযোগ্য স্বামী, তুমি আল্লাহকে ভুলে তোমার বিবিকে পাঠাচ্ছ বন্ধনের লোনে নাম লেখাতে। এখন আবার শুনছি যার বউ নাকি একটু সুন্দরী, বন্ধনের লোনের কমিটির নাকি সে আবার সেক্রেটারি। রসুলকে ভুলে হারাম পন্থা যাবেন না। ও সোনার মানিক যুবকেরা, আল্লাহ পবিত্র নকরণ কোরআন পাঠে বললেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ওরে আমি আল্লাহ পাক তোমাদের জন্য ঘুষটাকে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য সুদটাকে হারাম করেছি। ওয়া হাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি। ওয়া হাররামার রিবা, সুদটাকে আমি আল্লাহ পাক হারাম ঘোষণা করেছি। আপনি হারাম খাবেন, আপনার বিবিকে হারাম খাওয়াবেন, আপনি হারাম খেয়ে আপনার বিবিকে হারাম খাইয়ে আপনি রিলাক্সে ঘুরতে পারেন। বলুন তো, সংসারে হারাম যদি ঢুকে যায়, ওই সংসারের গার্জেনার স্ত্রী স্বামী স্ত্রী যদি হারাম খায়, শরীরে রক্ত হবে হালাল না হারাম? ওই পরিবারে যদি আল্লাহ একটা বাচ্চা দেন, ওই বাচ্চাটা সোনার মানিক বাচ্চাটা হারাম করে বাচ্চা হবে না হালাল করে বাচ্চা হবে? আর ছেলে যদি ভাত না দেয়, ছেলে যদি দাঁড়িয়ে পেশাব করে, ছেলে যদি কারুর দরওয়াজা ঠেলে, আমি বলবো ছেলেটা নিঃসন্দেহে ভুল করেছে। তবে আমার মনে হয় পিছনের দিকে তাকিয়ে দেখেন ওর গোড়ায় গন্ডগোল আছে, ওর আব্বা মা যথেষ্ট দায়বদ্ধ রয়েছে। আমার সোনার মানিক, কোন যুবক যদি মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকে, কোন যুবক যদি বন্ধনের লোনে লিপ্ত হয়, কোন যুবক যদি দাঁড়িয়ে পেশাব করে পানি না নেয়, কোন যুবক যদি রাত বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত মোবাইলে নোংরা ছবি দেখে, আমি বলব ওই ছেলেটা তো গুনাহগার দোষী। ওই ছেলে যদি জাহান্নামে যায়, একা যাবে না, আর আব্বার মাকে সাথে করে নিয়ে যাবে। কথা বুঝতে পারেননি? আপনি যদি নামাজি হতেন, আপনি যদি কোরআন পড়তেন ঘরে, আপনার বিবিকে যদি পর্দা রাখতেন, আল্লাহ কখনোই মাথাটা আল্লাহর কাছে নত করলে মানুষের কাছে নত করাতো না, আল্লাহ আপনার হারাম থেকে হেফাজত করে রাখতো। ওই পরিবারে আল্লাহ যে বাচ্চাটা দিত সোনার মানিক বাচ্চা, ওই ছেলেটা আপনার ছেলে, কেন আপনার কথা শুনবে না? ওটা আপনার কলিজার টুকরা বাচ্চা। আমরা ছেলেদের নিজে হাতে ক্ষতি করেছি। বলুন, ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি সামনাসামনি, আমাদের যেসব ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে, এই ছেলেকে আব্বা আমাকে সেই পরিবেশে মানুষ করতে পেরেছে? একটা মেয়ে কত দিন নরম, মায়েদের দিন নরম বেশি না কম? একটা মেয়ে আব্বা বকলে মাথাটা হ্যাঁ করে হাউ হাউ করে কাঁদে, মুখ তুলে তাকায় না। আজ মেয়েগুলো ঘুরছে ষাঁড়ের মতো, পিছন দিকে দেখে মনে হয়
ছেলে নামে চিনতে পারা খুব মুশকিল, কথা ঠিক না ভুল? কেউ আবার ছাট কেঁপেছে, একটা জিন্স প্যান্ট পরেছে, একটা স্কিন টাইট গেঞ্জি পরেছে, মুসলমানের ঘরের বাচ্চা না দাইমুসের বাচ্চা? ওই ঘরে কি রসুলুল্লাহর মহব্বত সামান্য ছিল বলে মনে হয়? এই বাবা বলেন না, মনে হয়? আজ কোথায় ভুলে যাচ্ছে বাবা, রসুলকে ভুলে যাবেন না? আল্লাহকে ভুলে যদি মোবাইল না দেখলে ঘুম যদি না আসে, মোবাইলের নেশাটা ছাড়তে যদি আপনার কষ্ট হয়, মোবাইলটাকে টান মেরে ছুড়ে ফেলে দেন। এই মোবাইল একটা মানুষকে সহজে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে। মোবাইল অপব্যবহার করবেন না, মোবাইল আপনাদের কাছে আছে। আমি রবিউল ইসলামও মোবাইল মুক্ত নয়, আমি রবিউল ইসলাম মোবাইল যুক্ত, আমার কাছে বড় একটা মোবাইল থাকে, তবে অপব্যবহার করবেন না। দেখি সোনার মানিক যুবক ভাইরা, এই জবান থেকে মানুষকে গালি দেওয়া যায় কি যায় না? আবার জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির করা যায়, এই জবানে গান বলা যায়, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করা যায়। এই মোবাইলে নোংরা ছবি দেখে চোখ লাল হয়ে গেছে, দুটো তিনটে পর্যন্ত স্বামী স্ত্রী নোংরা ছবি দেখেছে। আব্বার মার চরিত্র যদি নোংরা ছবির সঙ্গে সম্পর্ক থাকে, ওই পরিবারের বাচ্চাটা ভালো হবে না খারাপ হবে? কোথায় হারিয়ে গেলেন মনে করছেন, মোবাইল ছাড়তে পাচ্ছেন না? একটা কথা যদি আপনি মাথায় রাখতে পারেন, আপনার মাথা থেকে মোবাইলের নেশাটা জীবনের মতো মিটে যাবে। আপনার যদি বিছানায় শুয়ে মনে হয় মোবাইল না দেখলে ঘুম আসে না, সোনার মানিক যুবক, তোমার মাথার থেকে মোবাইলের নেশাটা জীবনের মতো মিটে যাবে কি যাবে না? যদি মোবাইল দেখতে মন চায়, নোংরা ছবি দেখতে মন চায়, তোমার মনটা যদি দরুদ শরীফের জন্য ছটফট করতো, রসুলের জন্য যদি মনটা চেত, রসুলের জন্য যদি মনটা ব্যাকুল হয়ে যেত, আমার নবীর সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যেত। আমার নবীকে এতটা মহব্বত করেছিলেন, আজ ছেলে মোবাইল না দেখলে ঘুম আসে না, আল্লাহর জীবন একটু ফলো করে কেমন রসুলকে মহব্বত করেছিলেন, প্যার করেছিলেন আল্লাহর আপনার দিদার কি আমার নসিবে হবে না? আমি ফাতে আলী হয়েছি কি জীবনে আপনাকে দেখতে পাবো না, এত কান্না কাঁদো এত রোনা জারি করে আল্লাহ নবী হুজুর আমার দিল খুলে হলো না, কলি জাগিয়ে হলো না? যুবকের আল্লাহ নবীকে এত খুশি হয়ে গেল, এত সন্তুষ্ট হয়ে গেল, এত রাজি হয়ে গেল আল্লাহ নবীকে খুশিতে বাগে বা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ছাড়া আমার সামনে কিছু দেখছি না, আপনি ছাড়া আমি বাঁচতে পারবো না, হাউ হাউ করে কাঁদে। আমার নবী বলেন, ও বাবা
পথে আলি, ও বাবা পথে আলি, আইসি কেঁদো না কেঁদো না কেঁদো না বাবা, রোনা জারি করো না, চোখের পানি ফেলো না, সত্যিকারে আমি রসুল্লার জন্য দুনিয়ার বুকে যদি কেউ এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, এটা দুনিয়ার মানুষের চোখে পানি হলো, এই চোখের পানিটা দুনিয়ার মানুষের চোখে সামান্য হলো, এই চোখের পানিটা আমি দয়ার নবীর কাছে ছোট না, তুমি যে আমার জন্য চোখের পানি ফেলেছ, তুমি আমাকে বড় মহব্বত করো, তুমি আমাকে বড় প্যার করো, আমি রসুল্লাহ, আমি তোমার চোখের পানির জন্য আল্লাহ হুকুমে তোমার সঙ্গে দিদার দিয়েছি, আল্লাহ রনিকে বলে আল্লাহ রনিকে বলে ফতে আলিয়েছি কেঁদো না, রসুল্লাহ হাবিব আল্লাহ, আমার সব সময় মনে হয় আপনাকে দেখতে থাকি, কি চোখ করেছিলেন, এই চোখ দিয়ে নোংরা ছবি দেখেননি, কি জিন্দগি তৈরি করেছিলেন আল্লাহ ওলি, হুজুর আপনাকে ছাড়া থাকতে পারবো না, আল্লাহর ওলিকে বলেছিলেন সপ্তাহে সপ্তাহে মাসে মাসে মন করলে দেখা পাবে, আল্লাহ নবীর এতটা কলিজা দিয়ে মহব্বত করেছিলেন, হুজুর থাকতে পারবো না, আল্লাহ নবী বলেছিলেন ও বাবা ফতে আলি আসি, আমি দয়ার নবী জানিয়ে দিলাম তুমি যে এতটা মহব্বত করো, প্রত্যেকটা পলকে 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 আমি দয়ার নবীর সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে।